ব্যথা কোথায় ব্যথা ছিল সেটা মানে আমি এই পাউডার মাটিতে নামিয়ে পড়তাম না আচ্ছা মানে আমি বইসা পড়তাম আমার সব শরীর মানে ছেড়ে দিত প্রথম যেদিন এই ব্যথাটা শুরু হয় সেদিনের কথাটা মনে আছে কি হয়েছিল হঠাৎ করে হইছে প্রথমে দে পাও খালাই বন্ধ এই আর কি একটু ল্যাংলে ল্যাংলে হাঁটি এই দুই দিন তিন দিন ধরে আমি হাঁটতেছি আচ্ছা এই যে এতগুলো ধকল গেল এত খারাপ অবস্থা আপনি নিজে হাঁটতে পারেন না কোলে করে আপনাকে ট্রিটমেন্টের জন্য নিতে হয় তো স্যারের কাছে যখন আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন সর্বোপরি ট্রিটমেন্ট নেওয়ার পরে কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে এখন আপনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন হাঁটাচলা করতে পারছেন এটা কি পুরোপুরি ঠিক আপনি নিজের হাঁটাচলা সব করতে পারছেন এখন হ্যাঁ এখন আমি সব একাই করছি এই যে এতদিন বাইরে ঘরে এই বই নিয়ে নিছি আর এখন আপনি নিজে নিজেই সবকিছু করতে পারছেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই মুহূর্তে অসুস্থ আছেন তাদেরকে বলছি সুস্থতা হতে হয়তো আপনার খুব বেশি বাকি নেই শুধুমাত্র একটু ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন সঠিক চিকিৎসা গ্রহণ করুন অবশ্যই সুস্থ হয়ে উঠবেন দর্শক আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের একজন মা জীবনের এই পর্যায়ে এসেও খুবই পরিশ্রম করছেন জীবনের সাথে যুদ্ধ করছেন নিজের জন্য এবং পরিবারের জন্য বাট এত কিছুর পরেও ওনার পুরো পরিবার ওনার সঙ্গে আছেন পরিবারের সবার সাপোর্ট পাচ্ছেন এবং সেই সাপোর্টই উনি চেষ্টা করছেন এই যুদ্ধটা চালিয়ে নেওয়ার জন্য উনি নিজে অসুস্থ ওনার জীবনের সবচেয়ে আপন মানুষটি ওনার হাজবেন্ড উনিও অসুস্থ আছেন বাট তারপরও এই ব্যথার সাথে যুদ্ধ করে যখন আর পারছিলেন না ঠিক তখনই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পান এবং স্যারের কাছে আসেন এবং খুবই অল্প দিনের ভিতরে উনি আজকে সুস্থ এবং ভালো হয়ে উঠেছেন দর্শক আসুন একটু প্রথম থেকে ওনার এই পুরো যুদ্ধের পুরো ঘটনাটা আমরা একটু ওনার কাছ থেকে একটু শুনি কি হয়েছিল কিভাবে উনি যুদ্ধ করে গিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আপনার নামটা একটু বলেন সালেহা বেগম আপনার বয়স কত এখন পঁয়ষট্টি বছর বয়স কয় সন্তান আপনার চার সন্তান মেয়েদের সবার বিয়ে হয়ে গেছে সবার বিয়ে হয়ে গেছে আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি স্বামীর দেশের বাড়ি হলো যাত্রাপুর হরিরামপুর যাত্রাপুর আচ্ছা আর আপনার আমার বাবার বাড়ি বাড়াই ভিতরা আচ্ছা আপনি এমনি মূলত থাকেন কোথায় আমি এখন বর্তমানে মানিকগঞ্জ থাকি মানিকগঞ্জ বাড়ি করছি ওখানে বাড়ি করেছেন ওখানে থাকেন আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য কি হয়েছিল আপনার আমার ব্যথা কোথায় ব্যথা ছিল ব্যথা মানে আমি এই পাউডার মাটিতে নামিয়ে পড়তাম না আচ্ছা মানে আমি বইসে পড়তাম আমার সব শরীর মানে ছেড়ে দিতাম প্রথম যেদিন এই ব্যথাটা শুরু হয় সেদিনের কথাটা মনে আছে কি হয়েছিল হঠাৎ করে হইছে প্রথমে দে পাও খালাই বন্ধ এই আর কি একটু ল্যাংলে ল্যাংলে হাঁটি তারপরে আমার হইজাম করি আর কি ওই একটা ই না ওর একটা ই দিছে হাসপাতাল সেখানে নিয়ে গেছে মানে রাতে খুবই কষ্ট করছে সকালবেলা আমার ছেলে হুন্ডাইকে নিয়ে গেছে ওখানে গেছি পরে মানে আর আমি টিকবার পারি না আচ্ছা আমার কোথাও রাখতে পার না শেষে আমি বাড়ি দেবে আমার দাঁড়া করছে আমি দাঁড়া বাড়ি দিয়ে থাকি সে বসছি এত ব্যথা মানে আমার অসহ্য মানে প্রথম যেদিন আপনার সমস্যাটা শুরু হয় তখন অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়েছে আপনি মাটিতে পা দিতে পারছেন না পা দিলে মনে হচ্ছে একটু ব্যথা করছে পাটা ছড়ে যাচ্ছে আচ্ছা তারপরে এর আগে তো আপনি সংসারের সব কাজ আপনি নিজে সামলেছেন পুরো সংসার আপনি করেছেন কর্মঠ মানুষ সব কাজ আপনি নিজে করেছেন আপনার হাজবেন্ড একজন ব্যাংকার ব্যাংকে চাকরি করতেন আচ্ছা তো সেই মানুষটা দেখছেন হঠাৎ করে ব্যথা ধীরে ধীরে বাড়ছে তো প্রথম যখন ব্যথাটা বাড়ে কোনো ডক্টর দেখেছেন নাকি কোনো ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছিলেন প্রথম যখন আমার এই হাতে আসে প্রথম থেকে আমার বাবা হাতে আসে আমি রোজার মাস এই যে এই রোজা এলে দুই বছর পূরণ হবে আচ্ছা এই দুই বছর ধরে এই হাতে আমি এই ঢাকায় আসছিলাম হাতে ব্যথার জন্য তখন ওইখানে আমি ট্রিটমেন্ট করি দুইবার করে আসছি একবার তো আসছি তখন ওষুধ নিয়ে গেছি তারপরে আসছি তারাই তারিখ দিছে এত সময় আপনি আসবেন আমি তো মানিগঞ্জ আসবো আপনার একটা আমরা ডাক্তার দেখাইয়া ছেড়ে দিব আচ্ছা এখন মনে করো আমি
একটা আমার ডাক্তার দেখবো তো আমি 12টার সময় এসে হাজির হয়েছি। হুম হুম হাজির হয়েছি, আমি গেছে কাগজপত্র নিয়ে জমা দিছি, বাবা দিয়ে 5:30 বাজি। হুম আমার বললো যে আপনি রেল পরীক্ষা করানো লাগবে। হুম তখন আমি গেলাম রায়গে, সারাটা দিন এনে বসে রইলাম, আর আমি আসলাম 12টায়। আমার কেন আমার পরে পরে যারা আসে তারা বেরিয়ে গেল, কিন্তু আমি বেরিয়ে পারলাম, আমার কাগজ ডাকি পড়ে না। আচ্ছা তখন আমার ডাক ধরে গেলো, আমার ছেলের ডাক দিয়ে আমি বললাম কি চলো আমি আর এখানে ডাক্তার দেখুন না, আমি এখন এই সন্ধ্যার সময় ওনার কাছে যাবো, তারপরে আমার কবে যে পরীক্ষা করে আনেন, কোন সময় পরীক্ষা করুন, কোন সময় আমার রিপোর্ট তার দিব। সেটাই এই বলে আমি ওইখান থেকে, তারপরে আমার ছেলে ওইখানে যেখানে টাকা জমা দিছিলেন ওইখান থেকে যে বলার পরে বলেছেন ধরেন আপনি 1600 ভিজিট দিয়ে দিল। তারপরে আমি ওইখান থেকে বাড়িতে গেছি, বাড়িতে গেছি যাইয়ে আবার তো হঠাৎ করে শুনলাম ডক্টর প্রফেসর সে আসছে ওই জায়গায়, তখন আমি আবার ওই এখানে যাই। আচ্ছা তখন আমার দেখে 15 দিনকার ওষুধ দিল খাইবার লাগে, বলি যে 15 দিন পরে আসেন আপনারা পরীক্ষা করেন। তা 15 দিন খাইয়ে দেখলাম যে না আমার ব্যথাটা একটু কমছে, তাহলে আমি ভালো হবো। তারপরে তো ওইখানে আমি 15 দিন পরে আবার যাই, আমার পরীক্ষা করে দেখলো, দেখে বললো যে তোর কোনো হাড়ে ব্যথা আর আপনি রক্তের মধ্যে ইনফেকশন আছে, আচ্ছা এই জন্যে আপনি ব্যথা কিনে সারতেছি না। তারপর তার ওষুধেই আমি ভালো হয়ে গেছি, বেশি দিন খাইনি তোমার 2-3 মাস বাড়ির কাছেই আছে। আমার ছেলে নিয়ে যায় আমার হোনটাই করে ওইখান থেকে দেখে আমি ওষুধ নিয়ে আসি, তারপরে তো ভালোই চললো, হাত ভালো গেলো। আর উনি দেখলো আমার সব হাত হাত পাটাও সব দেখলো, বলে যে আমি বলছি না আমার কোনো ব্যথা নেই। আচ্ছা পরে হঠাৎ করে এই যাবার এই পাও ইয়ে গেল, বাম পা হঠাৎ করে পা দিলেই দেখছেন যে পা দিতে পারছেন না, মাটিতে পা ফালিবার পারছি না, পাও ফালাইলে পায়ের মধ্যে আমার কোনো বসেনি। আচ্ছা বসে পড়ি, আমার এই ধৈরে কুলে করে গাড়ি তুলছে আমার ঘরে থেকে, আমার দোতলার মধ্যে ওইখান থেকে আমার কুলে করে নামাইছে, নামাই হুইল চেয়ারে গাড়ি তুলছে। আচ্ছা তারপরে এই যে এখানে এসে আমি ডক্টর দেখাইছি, শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, দেখাইছি ওখানে আমার ভর্তি করছে, ওইখান থেকে আর কি আমার আবার এই যে ওই দিনই সকালে কয়েক সিট নাই, এই যে আমি যে সিটে বসছিলাম বললাম যে আমি এইটাই তাহলে আমি নিই, কয় না দেখেন এনে তো সিট নাই, এটা কালকা বুক করে গেছে, আমি আপনার কি করে দিই এই নিয়ে এনে সিট নিয়ে দিয়েছিলাম। আচ্ছা তারপরে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, আমি 7 তলায় দিছিল, 7 তলায় দিছিল 6 দিন, মানে 6 দিন পড়বো ওই দিন, 6 দিনের দিন আমার এই হাজব্যান্ড অবস্থা খুব খারাপ। আচ্ছা সবাই ক্লোজেন স্টক করছে, মানে একেবারে ইয়ে করে দেখাইলো, আমি তো কেন্দ্রে অস্থির, এনকার সব প্রায় মানুষ দেখছে কয় কি যে আমার ছেড়ে যাবে, আমি একই কথা বলি যে আমার হাজব্যান্ডটি যদি না থাকে আমি একদিন থেকে কী করব, সেটাই আমার লাগবো না, আমি আপনারা আমার নিয়ে যান। তারপরে আমার ছেলের কাছে খবর দেওয়া হয়েছে, ও তো ওইখানে বাপের নিয়ে ব্যস্ত, তারপরে নিয়ে ওইখান থেকে অ্যাম্বুলেন্স সবার আমার পাঠাই দিছে। আচ্ছা অ্যাম্বুলেন্সে করে আমার কেমনে নিছে কোথায় নিছে আমি কিছু করি পারব না, ওই দিন আবার জোর ছিল আমার। আচ্ছা ওখানে নিয়ে ও সিটে শোয়াই দিয়েছেন, তাও বলতে পারবো না, জোর দেখে ডাক্তার দেখলাম যে সকাল বললাম হাতের মধ্যে কেন হল, আমি কে গেলে কে কয় আপনি তো কালকে কোনো জ্ঞান নিয়ে আসল না, তাই সারাতে শুই দিছি। তারপরে দেখি কি উঠে কাউকে আমি চিনি নেয় বা অন্য জায়গায় নিয়ে গেছে, আমার দেখলাম যে তার সামনে তাকে দিয়ে আমার বড় মেয়ে দাঁড়িয়ে দিছে, আমি কই বড় মেয়ের নাম মেয়ে বিনা, বিনা এখানে কী এসেছে তো উনি কী দেখ, কয় আব্বা এখানে রাখছে তুমি দেখবে না, তার কই আমার নিয়ে যা আমি কেমনে যাও আমি তো যাই পারি না। তারপর আমার ওই মেয়ের কান ধরে তার আমি গেলাম, যাই তো দেখলাম চোখ বিচারেছে কোনো সারা শব্দ নাই, কোনো কিছুই নাই, এখন পর্যন্ত আমি দেখিনি, ওই ভিডিও কলে দেখা এখনো হসপিটালে আছেন উনি, আইসিতে আছে। হ্যাঁ আইসিতে এখন আছে, আর আপনি এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন? হ্যাঁ আমি কী করব, আমি তো যাই তো বিন্দু বাবা যাই যাই তার কাছে জিজ্ঞেস করি ফোন করি, শেষ এই 2-3 দিন ধরে আমি হাঁটতেছি। আচ্ছা এই যে এতগুলো ধকল গেল, এত খারাপ অবস্থা, আপনি নিজে হাঁটতে পারেন না, কোলে করে আপনাকে ট্রিটমেন্টের জন্য নিতে হয়, তো স্যারের কাছে যখন আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, সর্বোপরি ট্রিটমেন্ট নেওয়ার পরে কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে এখন আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, হাঁটাচলা করতে পারছেন, এটা কি পুরোপুরি ঠিক, আপনি নিজের হাঁটাচলা সব করতে পারছেন এখন? হ্যাঁ এখন আমি সব একাই করছি, এই যে এতদিন বাইরে ঘরে এই বই নিয়ে নিছি,
আচ্ছা ওরিয়াকের পরিরূপে সম্পূর্ণ আমার বোর্ড সার্জ আর এখন আপনি নিজে নিজে সবকিছু করতে পারছেন এখন আমি নিজে নিজে করতে পারি এই যে এত দুঃখ কষ্ট এই যে এতগুলো ঝড়ের ভিতর দিয়ে গিয়েও তারপরেও যে এখন ভালো আছেন সুস্থ আছেন অন্তত হাঁটতে পারছেন এখন গিয়ে হয়তো আপনার হাজবেন্ডের কিছু হয়তো আপনি আমার কোনো ক্ষমতা নাই সারের কোনো ক্ষমতা নাই সবকিছুই মালিক একজন দর্শক এই যে পুরো সময়টাতে ওনার পরিবারের সবার হস্তক্ষেপ ছিল সবাই চেষ্টা করেছেন ওনার বোন আছেন এখানে উপস্থিত যিনি পুরো সময়টাতে ওনার সাথে ছিলেন একটু ওনার সাথেও কথা বলি যে ওই সময়টাতে কেমন দেখেছিলেন আর আজকে কেমন দেখছেন ওনার বোনকে একটু ওনার কাছ থেকে আমরা একটু বিষয়টা একটু আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলুন আপনার নামটা একটু বলেন আমাদেরকে আমার নাম রুকেয়া বেগম আমরা জানি আপনার বড় বোন ওনার উপর দিয়ে মোটামুটি অনেক ঝড় যাচ্ছেন ওনার হাজবেন্ড অলরেডি হসপিটালে উনি প্রায় একরকম প্যারালাইজড হয়ে গিয়েছিলেন তারপরে উনি চিকিৎসা নিচ্ছেন আমাদেরকে যদি একটু বলেন ওই ওই সময়টায় কেমন দেখেছিলেন যখন উনি অসুস্থ ছিলেন এবং আজকে ওনাকে কেমন দেখছেন যেটা একটু আগে উনি বলেছেন যে আগে উনি আপনার সহযোগিতা নিয়ে উনি বিভিন্ন জায়গায় যেত হাঁটাচলা করতো বাথরুমে যেত বাট এখন উনি নিজেই সেটা করতে পারছেন এই কথাটা কেমন বা আগে কেমন দেখেছেন আজকে কেমন দেখছেন আগে যেরকম ছিল তখন খুবই খারাপ তখন আমার কাঁধে হাত দিয়ে তারপরে তাকে বাথরুমে নিয়েছি এবার আনছি আবার বসাইছি এখন বর্তমানে এখন আমার কিছুই করতে হয় না সে নিজেই কাজ নিজেই করতে পারে আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নাই তো এখন সমস্যার মধ্যে আমার ওই যে বোনে যাওয়ার জন্য প্রেশারে তো আপ ডাউন করে মানে ওই যে চিন্তা করে যে কী হইব কি দেখুন আমি এখনো বাট নিজে উনি সুস্থ হয়ে গেছেন আসলে আমি নিজে সুস্থ না হলে তো আমি কাউকে সেবাও করতে পারবো না কিছুই করতে পারবো না এখন আল্লাহর ইচ্ছে এখন আমার আল্লাহ করলে বোনের আমি একটু সুস্থ থেকে তাকে আমি করতে পারছি তাহলে তো আর প্রবার আমার ইয়ে আসলো না এই আমার ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই মায়ের কথা ওনার বোনের কথা যে দেখুন ইচ্ছা শক্তি এখানে অনেক বড় একটা বিষয় ওনার এত খারাপ অবস্থা ওনার হাজবেন্ড স্ট্রোক করেছেন আইসিউতে ভর্তি আছেন তারপরে ওনার কথা হচ্ছে যে আমি নিজে সুস্থ হলে আমি কাউকে আমি সেবা করতে পারবো কারোর জন্য কিছু করতে পারবো এত ঝড়ের মাঝখানে উনি চেষ্টা করেছেন এবং উনি সুস্থ হতে পেরেছেন যে মানুষটা কারোর সাহায্য ছাড়া উনি দোতলা থেকে নিচে নামতে পারেনি সেই মানুষটা আজকে হাঁটছেন সব কাজ করছেন এরকম অসংখ্য অসংখ্য মানুষকে অসংখ্য উদাহরণ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি তার একটাই কারণ সঠিক চিকিৎসা নেন সঠিক সময়ে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন দেশের জন্য পরিবারের জন্য সবার জন্য কিছু করুন অসুস্থ হয়ে পড়ে থাকলে আপনি কারোর জন্যই কিছু করতে পারবেন না জীবনটা একটা সময় শেষ হয়ে যাবে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল